বুধবার মধ্যরাতের পর থেকে রাজধানী ঢাকা সাভার ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ডাকাতের আতঙ্কে রাত জেগে পাহারা দিয়েছে নগরবাসী গতকাল মধ্যরাতের কিছুক্ষণ পর থেকে মিরপুর ধানমন্ডি গুলশান সহ বেশ কিছু এলাকায় ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয় সাধারণ মানুষ এ সময় ধানমন্ডি আটাশ নম্বর এলাকার বাসিন্দারা নেমে আসেন সড়কে মোটরসাইকেল গাড়ি নিয়ে সারা রাত ধরে নিজেদের এলাকা পাহারা দেয় তারা এছাড়া মিরপুরের ইসিপি চত্বরের বেশ কয়েকটি বাসায় ডাকাতির ঘটনা ও গোলাগুলির শব্দ পাওয়া যায় এক পর্যায়ে সেনাবাহিনীর হেল্পলাইনে ফোন দিয়ে তারা ফোন দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় বেশ কয়েকজন ডাকাত সদস্য আটক হয় বিভিন্ন এলাকার মসজিদে মাইকিং করে স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়